আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আমি সকাল সকালে মাঠে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন মাঠে যে কৃষকের যে ধান খেত সেগুলো প্রায়টায় ধান এই যে বেরিয়ে গেছে দেখুন সবগুলো ধান বেরিয়ে গেছে খেতে এবং আমি খেতে আসলাম আমাদের ধান খেত দেখতে তো দেখতে পাচ্ছেন কুয়াশায় ঘোরা সকাল সকালে কিছু একটা শীতের কিছু একটা আবহাওয়া পাওয়া যাইতেছে কারণ অনেক পরিমাণে কুয়াশা পড়ছে আর একটু একটু শীত তো দেখতে পাচ্ছেন আমি এখন মাঠে আসছি আর মাঠে আসার একটা উদ্দেশ্য আমাদের ধান খেত দেখা তো দেখতে পাচ্ছেন ধানগুলো অনেকটাই ভালো মতো বেরিয়ে গেছে দেখুন অনেক সুন্দর আর এখন যে সকাল সকালের যে একটা আবহাওয়া সেটা অসাধারণ সেটা বলো বোঝানো যাবে না অনেক সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন আমি আমাদের খেতে যাইতেছি আর দেখুন এই ধেল টাটকা একেবারে টাটকা শাকস শাকসবজি দেখুন কি সুন্দর ধান হয়েছে প্রচণ্ড পরিমাণে ধান হয়েছে এবার এবছরে আর ধান খেতে বেশি একটা পানি দেওয়া লাগে নাই কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি এবং ঝড়ের কারণে ধান খেতে বেশি একটা পানি লাগে নাই দেখুন আমি যাইতেছি আমার যে লুঙ্গি সেটা ভিজে যাইতেছে কুয়াশায় প্রচন্ড পরিমাণে কুয়াশায় যে মাখসার জাল প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ছে দেখুন সূর্য দেখা যাইতেছে না প্রচণ্ড আকারে কুয়াশা এখন বাজে সাতটা থেকে সাড়ে সাতটার মতো আর দেখুন ধানের অবস্থা দেখুন প্রচণ্ড পরিমাণে ধান হয়েছে এবার আর কোন জায়গায় কীরকম হয়েছে সেটা জানি না বাট আমাদের যে একটা ছোট একটা মাঠ সে মাঠে প্রচণ্ড একটা ধান হয়েছে আর অন্যান্য জেলায় তো সবগুলো তলাই গেছে তার কারণে মূলত ধান হয় নাই আর আমাদের যে মাঠটা সে মাঠটা অনেকটাই উঁচু সে মাঠে কোনো সময় পানি জমে না পানি একলাই নেমে যায় পানি যদিও জমে সেগুলো একলায় নিচে নেমে যায় দেখুন এই একটা হাইব্রিড ধান দেখুন গাছগুলো দেখুন কত বড় বড় আর ধানগুলো মাসাল্লা অনেক সুন্দর তো আমার মাঠে আসার একটাই কারণ কারণ এই যে বর্ষার সিজনে বৃষ্টি মিষ্টি নামার পর এখন মাটিগুলো শুকাই যাইতেছে আর এই সময় ধানগুলো বেরোই গেছে আর এই সময়টাইতে ধানে কারেন্ট পোক লাগে আর আপনারা জানেন মূলত কারেন্ট পোকগুলো অনেকটাই ভয়ঙ্কর কারণ এইগুলো যদি একবার একটা খেতে লাগে সেই ক্ষেতটা প্রায় শেষ হয়ে যায় যদি দেখ দেখা না যায় এবং ওষুধ স্প্রে করা না হয় সেই ক্ষেতটা প্রায় শেষ হয়ে যায় এর আগে আমাদের দুই তিনবার লাগছে তার কারণে আগে থেকে সতর্ক হওয়া ভালো এই দেখতে পাচ্ছেন এটা আমাদের ধান খেত মূলত আমাদের ধানটা আগেই বেরোই গেছে এবং তার কারণে একটু লাল পাকা পাকা ভাব এবং লাল শিরা লাল শিরা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানের যে গুড়া এই গুঁড়ায়গুলো পোকগুলো থাকে ধানের গুঁড়ায় পোকগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এই এই বছরে ধানের পোকায় কোনো কারেন্ট পোক দেখা যাইতেছে না বর্তমানে কিন্তু সামনের দিকে কি হবে আল্লাই ভালো জানে তো দেখুন অনেক সুন্দর দেখা যাইতেছে মাঠটা আর ধানগুলো আমাদের এগুলো প্রায় পেকে গেছে আর এগুলো একটু পরে বেড়েছিল তার কারণে এরকম দেখুন তো ভিডিওটা এই পর্যন্ত যদি ও কেউ ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাই দেবেন কীরকম লাগলো আর অবশ্যই আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন